तो हेलो फ्रेंड्स केमन आছো সবাই आशा करी ভালো আছো। আর আগের ব্লগটা দেখে তো বুঝেই গেছো আমি কোথায় আছি। ইয়েস, দীঘা সি বিচ। কত বড়, জাস্ট দেখো, অনেক বড়, বিশাল বড়। এটা দীঘা মনে হচ্ছে কত ফাঁকা, না ফাঁকা, কিছু করার নেই। আমি এমন একটা দিনে এসেছি যেখানে এরকম ফাঁকা, তো এরকম দারুণ ব্লগ করছি। তো তোমাদের জন্য কিছু ইন্টারেস্টিং স্ট্রিট ফুড আসবে নাকি? কলকাতা স্ট্রিট ফুড তো এত দেখেছো, এবার একটু দীঘা হয়ে যাক। তো চলো আজকে দীঘার কিছু স্ট্রিট ফুড আর ফেমাস একটু মাছ ফাছ খেতে হবে। মাছ, ইয়েস, আই লাভ মাছ, আই লাভ সি ফুড। না, সি ফুড নিয়ে তোমরা প্রচুর অনেকে জানতে চাইছিলে সি ফুড ভিডিও কেন করছো না, এবার করবো। একদম সি বিচে দাঁড়িয়ে সি ফুড ভিডিও করবো। বাট একটা কথা বলে রাখি, আমি কিন্তু অক্টোপাস খেতে পারবো না। সরি বস, আমি ওসব অক্টোপাস ফক্টোপাস খেতে পারবো না। ভালো কিছু পাবো সেগুলো খাবো, যতই দাম হোক, কত দাম সেটাও দেখাবো। তো দেখতে দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক টাইক করে দিতে হবে। তো আর ফুল জার্নিস ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আমার সেকেন্ড চ্যানেল সেখানে এসে গেছে, যাও দেখে নাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো ভালো ভিডিও আসবে। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন জায়গার খোঁজ পেতে, নতুন নতুন ভিডিও দেখার জন্য, ইন্টারেস্টিং স্ট্রিট ফুড অবশ্যই। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দিস ইজ বিজিত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ফুডি। তো চলো আজকে দীঘা স্ট্রিট ফুড ট্যুরটা ঘুরে দেখে আসি। স্টার্টিংয়ে একটু ভেলপুরি নিলাম, এই যে কাকুর কাছ থেকে পাপড়ি চাট নিয়েছি। সরি, ভুল ভাল, ভেলপুরি নয়, পাপড়ি চাট নিয়েছি। আসলে দীঘা কাকুর কাছ থেকে খেয়েও, কিন্তু কাকু একটু মজা করছে, বলছে যে ভিডিও ফিডিও করছে, কী ব্যাপার, জেল ফেল খাটতে হবে নাকি? একদমই না, কাকু কিন্তু ভাইরাল হয়ে যাবে। তাই তো কাকুর কাছে আসবে, কাকু একটু কম সম দাম, অনেক ভালো কম দাম, আমি দেখাচ্ছি চলো। ফাইনালি ফার্স্টে একটু পাপড়ি চাট নিয়েছি, কাকু কিন্তু দারুণ পাপড়ি চাট বানায়, দেখতে পাচ্ছেন কালারফুল, অনেকটা পরিমাণে জিনিস দিয়েছে। আর মাত্র 30 টাকা, এমন না যে তোমরা ঘুরতে এসছো এখানে 50 টাকা 60 টাকা নেবে, একদমই না। এর থেকে বেশি দাম না, আমাদের ওখানে সাউথ সিটি মলের সামনে পাওয়া যায়, ঠিক আছে, আমি লিখে দিতে পারি। বাট দীঘা এসে মাত্র 30 টাকাতেই পাপড়ি চাট পেয়ে যাবে। সুন্দর করে বানালো, একটু খাই। পুরো চটপড়া, দারুণ, সিরিয়াসলি বলছি, কারণ পাপড়ি চাটের ফ্লেভারটা আমি বোঝাতে পারবো না তোমাদের, খেয়ে দেখতে হবে। আর সিরিয়াসলি যথেষ্ট ভালো খেতে। তো চলে এবার সি ফুডগুলো ট্রাই করি। তো ফাইনালি ফিশ তো দেখাবোই, সি ফুড। তো একটা দোকানে এলাম, এখানে একদম কাঁচা মাছ ফ্রেশ ভেজে দিচ্ছে। তো এখানে দাদা একটু বলো, এখানে কী কী মাছ পাওয়া যায়, দামগুলো কিরকম? তোমার চিংড়ি, চিতল, ভেটকি, ইলিশ, পাবদা, তপসে, সব রকমের। দামগুলো दाम 30 থেকে চালু আছে 30 আছে 50 আছে 60 আছে। আচ্ছা তো আমি আজকে যেটা খাবেন, আচ্ছা আমি আজকে কি কি নিলাম সেটাও তোমাদের দেখাবো, চলো কত দাম সেটাও বলবো। তার সাথে আরও একটা জিনিস নিয়েছি, এই দোকানটা দেখতে পারো তোমরা আসলে ওল্ড দীঘাতে, এখানে ভিজিট করতে পারো, যথেষ্ট ভালো ফ্রেশ ভেজে দিচ্ছে। তো চলো যাই এবার খাওয়াটা। ফার্স্ট যেটা নিয়েছি এটা হচ্ছে টিক্কা কাবাব, মানে কাবাবের সাইজগুলো দেখে আমার খুব করুণা লাগছে। এখানে ঠকে গেলাম মনে হলো, 80 টাকা দাম নিয়েছে। এখানে 2, 4, 5 পিস কাবাব আছে, ঠিক আছে, এরকম সাইজের ছোটো ছোটো কয়েকটা বড়, আর তার সাথে স্যালাড আর চাটনি দিয়েছে। তো চলো একটা ট্রাই করে দেখি কেমন করেছে। আর এই দোকানটাতেই গোটা তন্দুরি বিক্রি হয়, ঠিক আছে, চিকেন তন্দুরি দেখালাম যেটা। খেতে অ্যাভারেজ, বেশি পুড়িয়ে দিয়েছে ব্যাপারটা, তাই তিতা তিতা হয়ে গেছে, ঠিক আছে, একটু বেশি পুড়িয়ে দিয়েছে। এর থেকে অনেক বেটার কাবাব অন্য জায়গায় পাওয়া যায়। বাট ঘুরতে এসছো, ওই যে ওখানে বললাম না ভেলপুরি খেয়েছো তুমি ঠকনি, বাট এখানে কিন্তু ঠকে যেতে পারো, একটু দাম করে নিতে হবে, ঠিক আছে। তো চলো এবার সি ফুডগুলো দেখি কী কী নিয়েছি। সি ফুডের মধ্যে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে চিংড়ি, এই চিংড়িটার দাম হচ্ছে 40 টাকা। এর থেকে একটা বড়ো চিংড়ি আছে এটা 60 টাকা, বাট এটা যথেষ্ট বড়, এর থেকে বড় আর চাই না, তোমাদের ইচ্ছা হলে খেতে পারো। এখানে হচ্ছে ভেটকি আছে, এই ভেটকির ফিলেটার দাম হচ্ছে 50 টাকা। আর এটা হচ্ছে চিতল, ঠিক আছে, এরকম বড়ো সাইজের একটা চিতলের পিস আছে, সুন্দর ভেজে দিল ইনস্ট্যান্ট, এটার দাম হচ্ছে 60 টাকা। তো এরকম অ্যাভারেজ দাম মোটামুটি, একটু দেখে শুনে নেবে। এখানে পরপর অনেকগুলো স্ট্রিট ফুড দোকান আছে। ফার্স্টে ভেটকিটা দিয়ে একটু ট্রাই করি, ভালো ফ্রাই হয়েছে ভেটকিটা। খুব ফ্রেশ, সিরিয়াসলি বলছি, ভেটকিটা এখানে দেখায় একটু প্রপার ভাজা হয়েছে, বাইরেটা মানে কুড়মুড়ে কুড়মুড়ে ভাব আছে, ক্রিসপি একটা, যেহেতু ভেজেছে ব্যাটারটা দিয়ে। আর ভেতরে মাছটা দেখেছো পুরো ভালো করে একদম সেদ্ধ হয়েছে, তো দ্যাটস গুড একটা, মানে এখন ওরম নয় যে ভাজা মাছ তোমাদের দিয়ে দেবে, একদমই নয়, একদম ইনস্ট্যান্ট ভেজে দেবে যেই মাছটা বলবে, ফ্রেশ। তো চলো এবার নেক্সট মাছটা দেখি, এটা হচ্ছে চিংড়ি, দাম তোমাদের বলে দিয়েছি, এরকম সাইজের চিংড়ি আছে। তো চিংড়িটা একটু দেখি খেয়ে, খুব ফ্রেশ, সিরিয়াসলি বলছি। আর এরকম সমুদ্রের ধারে বসে মাছ ভাজা জাস্ট ফাটাফাটি, বস ফাটাফাটি। দীঘা আসলে এই জিনিসগুলো কিন্তু একদমই মিস করো না, দারুণ স্ট্রিট ফুড। এবার চলো, এটা হচ্ছে চিতল, এই চিতল মাছটার দাম হচ্ছে 60 টাকা বলে দিয়েছি। এবার এটা একটু ট্রাই করে দেখি, একটু ভেঙে নিলাম। ইয়েস, এগুলো সবকটাই প্রপার সেদ্ধ হয়েছে সুন্দর। সবচেয়ে বেশি ভালো লাগলো এটা, সিরিয়াসলি বলছি। এগুলো না বলে বোঝানো যায় না, তোমাদের আসতে হবে, এসে ট্রাই করতে হবে, টেস্ট করতে হবে। একটু নুনটা বেশি লাগলো, বাট অন্যগুলো ঠিক ছিল, ব্যাটারটা আই হোপ একই, বাট এটা একটু বেশিই পড়ে গেছে, তার জন্য একটু নুনটা বেশি লাগলো। বাট সবকটা মাছই ফ্রেশ, যথেষ্ট যথেষ্ট ভালো। আর এরকম সমুদ্রের ধারে বসে খেতে, সমুদ্রের ধারে জিনিসটা একদম ফাটাফাটি হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, দেন ব্যাক। ফাইনালি দীঘা ঘোরা শেষ, কারণ শর্ট টাইমের জন্য এসেছিলাম, দুপুরে আসলাম, তারপরে আবার এই সন্ধ্যেবেলা কান্ডারি ধরে চলে যাবো 6:20। তো বুঝতেই পারছো এইটুকু টাইমে দীঘা স্ট্রিট ফুড দেখানো বা সব কিছু অনেকটা চেষ্টা করেছি দেখানোর। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর একটা কথা, ওই যেখানে ফিশ খেলাম, ফিশের দোকানের পাশেই একটা কাকিমা গজা বিক্রি করে, সুন্দর বেশ গরম গরম, ওখানে আমি গজা নিয়ে নিলাম, গজাটা বেশ দারুণ খেতে ছিল। আর গজাটা আমি বাড়ি নিয়ে গেছি, খেতে ভালো, একটুখানি টেস্ট করালো, তো খেতে ভালো, ওখান থেকেও নিতে পারো গজা ফলে যদি নিতে চাও বাড়ির জন্য, দারুণ গজা। তো চলো এবার ট্রেনে উঠবো, ট্রেনের ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আসবে সব ইনফরমেশান নিয়ে। এখানে তো কোনো ফুড ইনক্লুড নেই ওইসব ট্রেনের কান্ডারি। ইয়েস ইয়েস, ওর চ্যানেলটা ডেসক্রিপশানে দেওয়া আছে, লিঙ্কটা একটু ঘুরে আসো, ভালো ভালো ভিডিও বানায়। আর হ্যাঁ, ওই মিউজিয়াম, দীঘা মিউজিয়ামের ভিডিওটা ওর চ্যানেলে এসছে, দারুণ মিউজিয়াম, সিরিয়াস চলে আসবে, দেখবে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো, সায়েন্স ট্রিক্স নিয়ে এত সুন্দর একটা জায়গা, ঘুরতেই হবে কিন্তু, সিরিয়াসলি দারুণ। আর দীঘা স্ট্রিট ফুড ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করতে হবে। চলো আরও একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো টাটা, বাই বাই, দীঘা।